নমস্কার আপনাদেরকে স্বাগত একটু দেরি করেই ভিডিওটা শুট করছি কারণ মানে দিনটা ইভেন্টফুল তো ছিলই কিন্তু আমি টেলিগ্রামে আপনাদের আপডেট দিচ্ছিলাম যাই হোক এখন একটু চার্ট নিয়ে আলোচনা করব দেখুন সকালের দিকে আমি আপনাদের সাথে টেলিগ্রামে যে লেভেলগুলো আলোচনা করেছিলাম একটা লেভেল আপনাদের বলেছিলাম যে 600 থেকে 625 হচ্ছে রেজিস্ট্যান্স জোন আর 575 থেকে 600 হোল্ড করে উপরে থাকবে দেন অনলি আপসাইড তাহলেই আপসাইড আপসাইড যদি এটা হোল্ড করে 600 575 600 উপরে থাকে তাহলে আর না হলে তো এখানে রেজিস্ট্যান্স আছেই সেটা দেখতে হবে ঠিক আছে এইবার এইবার যখন আপনি দেখুন রেজিস্ট্যান্সকে কিন্তু ও মানে রেজিস্ট্যান্সের জোন থেকে এই যে 600 625 এখানেই কিন্তু ও গেছে আপনার প্রায় এক দেড় ঘন্টা উপরের দিকে গেছে কিন্তু এই 600 জোনটাকে কিন্তু ক্রস করতে পারেনি তারপর থেকে কিন্তু একটা নিচের দিকে চাল এসেছে এবং তারপর এখন তো দেখতেই পাচ্ছেন এখানে একটা কনসোলিডেশন ফেজ মতো চলছে কিন্তু মানে দিকটা যে সেটা নেগেটিভ মাঝখানে একটু উপরে উঠছে আবার নামছে মানে মানে এখানে উঠলো আবার নেমে গেল উঠলো আবার নেমে গেল মানে এই যে পিভট পয়েন্টে যে সাপোর্ট জোনটা উপর জোন থেকে যখন আসছে এটা সাপোর্ট জোন সুতরাং সেটা একটু দেখতে হবে এটা কিন্তু হচ্ছে যাই হোক আমার ট্রেড আজকে কী কী নিয়েছি সেগুলো তো বলবই সুতরাং এইখানে এইখানে দেখছেন যে পজিটিভেও কিছু সময় হচ্ছে ফার্স্ট হাফে দেখুন পজিটিভ আছে আবার সেকেন্ড হাফে এই আছে এই চলছে এবার আমি যদি অর্ডার বুকে থাকি দেখি এখন দেখুন আমি পুট অপশানে চলছি আগে কল অপশনও নিয়েছিলাম যাই হোক পজিশনটা দেখিয়ে দেবো পজিশনটা এইটা এখন পুট অপশান চলছে কল অপশানও সকালের দিকে নিয়েছিলাম তাতে কিছু লাভ কিছু লোকসান হয়েছে যখন নিচের দিকে পড়েছে ফাইনালি পুট অপশানে কিন্তু আমার লাভটা আসছে পুট অপশানটা আমি কোথায় নিয়েছিলাম পুট অপশানগুলো কিন্তু এই সব জায়গায় কল অপশান নিয়েছিলাম তারপর কল অপশানে আবার মানে একটু লস হয়ে যায় কারণ নিচের দিকে চলে আসে ইটস ওকে তারপর কিন্তু আমরা যখন এই জায়গাটা আমি কিন্তু কল মানে আবার পুট অপশানে ঢুকি কারণ কারণ এই জায়গাটায় দেখুন আপনি এই এই যে রেজিস্ট্যান্স মানে এই যে মানে আপনার যে সাপোর্টের জোনটা এটা উপর যখন উপরে ক্রস করে গেছিলো এটা তখন সাপোর্ট হয়েছিল সেই সাপোর্টটা কিন্তু বেশিক্ষণ রাখতে পারেনি প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মধ্যেই ও কিন্তু ব্রেক করে নিচের দিকে আসছে তো সুতরাং তার জন্যই কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম মেনলি অর্ডার বুকে যদি আমি টাইমিংটা দেখি তাহলে আমি সেইটা বলতে পারবো যে কখন আমি পুট অপশানটা মেন নিয়েছিলাম আমি অর্ডার বুকে গিয়ে আমি দিনের পুট অপশানটা দেখব যে কল অফ সেল থেকে বেরিয়েলাম এই যে 11:09 নাগাদ দেখুন পুট অপশানটা নিয়েছিলাম তো এইখানে যদি আমি আসি ড্যাশবোর্ড নয় এখানে যদি আমি আসি পুট অপশানটা যদি দেখতে চাই আচ্ছা দিনের একটু লোয়ের দিকে মানে ভালো মতো নিচের দিকে পড়ছে আমি একটু 17,000 টাকার মতো আসছে তো একটু তো প্রফিট বুক করব 150টার মতো সেল করে দিলাম আর 200টা হোল্ড আছে 19,000-এর মতো আসছে না আমার মনে হয় দিনের যখন শেষের দিকে আসছে আর টাইমও নেই তো আমি সেল করেই দিলাম পুরোটাই 19,330 টাকার মতো একটু রিফ্রেশও করে দিই 19,330-এর মতো আপনাদের সাথে প্রফিট নিয়ে প্রথম দিন বেরোনো গেল যাই হোক কত অ্যামাউন্ট নিয়ে আছি সব কিছু বলবো তার আগে একটু লজিকটা বুঝে নিন 11:11 ওই সব নাগাদ যে করেছিলাম তখন এটা 11:00 বাজে এই সময় যখন দেখছিলাম যে এই যে রেড ক্যান্ডেলটা হলো তার উপরে আর যেতে পারছে না যা যেতে পারছে না সাথে সাথে ব্যাংক নিফটিকেও দেখেছিলাম ব্যাংক নিফটি কিন্তু আজকে সুপার জিনিস দিয়েছিল ব্যাংক নিফটিতে আসুন ব্যাংক নিফটি দেখুন এইখানে এখানে ও এক দেড় ঘন্টা ধরে উপরে উঠলেই দেখুন উইক তৈরি হচ্ছিল মানে উপর থেকে সেল করে দিচ্ছিল যেই উপরে উঠছে আবার কেউ সেল করে দিচ্ছে যেই উপরে এই রেজিস্ট্যান্সের উপরে ওকে ক্লোজিংই দিতে দিচ্ছে না ক্লোজ এই মানে এইখানে এক দেড় ঘন্টা ব্যাংক নিফটি চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি উপরে যেতে চাই না আমাকে সেল করো চেঁচিয়ে বলছে মার্কেট ঠিক আছে তারপর দেখুন যে সেই তরজে এখানে যখন দেখলাম যে 11:11 যে ব্যাংক নিফটিও ঠিক সাথ দিচ্ছে না দিনের লোফোগুলো ভাঙছে 11:11 নাগাদ তাই জন্য নিফটিতেও আমি কিন্তু পুট অপশান ভালো পরিমাণে তখন একটা ডাইরেকশন মুভ কিন্তু আমি নিই যাই হোক আবার একটু অপশান চার্টে আমি জিনিসটাকে আপনাদের সাথে আপডেট করে দেবো পজিশন থেকে তো বেরোলাম কিন্তু অপশান চার্টে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অপশান চেনে তার জন্য কিন্তু ওয়েট করুন আমি আপডেট করছি নমস্কার 3:28 বাজে বাজার ওরকমই বন্ধ হচ্ছে প্রায় নিচের 500 পয়েন্ট 500 লেভেলটাকে হোল্ড করছে যাই হোক ট্রেডিং তো আমার হয়ে গেছে হার ট্রেড ফ্রেড করছি না একটু আমি ওপেন ইন্টারেস্টটা আবার শেষবেলায় একটু আপনাদের সাথে দেখে নেবো ওপেন ইন্টারেস্টের চার্টটা এখানে দেখতেই
দেখতেই পাচ্ছেন 17,500 তে কিন্তু তুল্য মূল্য লড়াই চলছে। কলে একটু শর্ট কভারিং এর মতো হয়েছে, কিন্তু ওই যে মানে দিনের শেষে কল যারা আছে তারা মানে পজিশন শেষ করে দিয়ে যাচ্ছে, কারণ আরো উপরে খুলতে পারে বলে বাজার মনে করবে। যাই হোক, মানে তুল্য মূল্য লড়াই পোর্টার কল অপশন, কিন্তু আপাতত মানে কল রাইটাররা একটু ব্যাকফুটে, কারণ আশা করি হয়তো 500 একদম 500 ধারে কাছে গিয়েই বন্ধ হবে, 510.5 এরকমই হয়তো ক্লোজিংটা আসবে। তো যাই হোক, বন্ধটা 500 উপরে থাকলে ইটস ওকে, ওকে আমি বলবো, খারাপ না। দুদিন বেড়েছে তারপর একদিন একটু মানে ঝেমাচ্ছে, ইটস ফাইন। যাই হোক, যাই হবে, আপনাদের কালকে আপডেট মানে কালকে বলছি, কালকে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই সিরিজে। আমি একটু সেলিং নিয়েও কথাবার্তা বলার জন্য বা একটু করে দেখাবার প্ল্যান করছি, সেই জিনিসগুলোও আছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।